আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ বাংলার সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজিবা নাওরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিছু পত্রিকা উদ্দেশ্য প্রণোদিত নেগেটিভ রিপোর্ট করে বললেন তথ্যমন্ত্রী। শনিবার সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি। সৌদি আরবে সাময়িকভাবে ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফৌজদারি মামলায় অভিযুক্ত। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তের আকওয়েসন জলাভূমিতে 6 মৃতদেহ। এবং পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে গিয়ে পদচাপায় নিহত 5। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকের পছন্দ হয় না বলে কিছু কিছু পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করা হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। শুক্রবার চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ের বাড়িতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তার এমন মন্তব্য আসে। হাসান মাহমুদ বলেন, অব্যাহতভাবে দেশ যে এগিয়ে যাচ্ছে, দারিদ্র কমছে, দেশের সমৃদ্ধির সাথে প্রতিটি মানুষের সমৃদ্ধি এবং সচ্ছলতা এসেছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধি অনেকের পছন্দ হয় না, সেজন্য দেখা যায় কিছু কিছু পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করা হয়। বিদেশ থেকে চিহ্নিত ব্যক্তি বিশেষ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু এতে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি। এদের বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকরা ভূমিকা রাখে এবং গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম মানুষকে সঠিক তথ্য পেতে এবং সঠিক চিন্তা করার ক্ষেত্রে সহায়তা করে, একই সাথে মানুষকে বিশ্ব পরিস্থিতিও জানাতে সহায়তা করে। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন বলে শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ কমিটি যৌথভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। 12 দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে, বাংলাদেশ লেবার পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আলাদাভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং গণতান্ত্রিক বাম ঐক্যপল্টন মোড়ে অবস্থান কর্মসূচি করবে। বেলা 11টায় এসব কর্মসূচি শুরু হবে। বিকাল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP পান্থপথে দলের কার্যালয়ের সামনে এবং বিকেল 4টায় গণফোরাম পিপলস পার্টি আরামবাগে গণফোরাম চত্বরে 2 ঘন্টা গণ অবস্থান কর্মসূচি করবে। গণসংহতি আন্দোলন বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এবং সরকারের দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করবে। সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি আমিনুল হক বাবুর পাঠানো প্রতিবেদন অনুযায়ী সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের জুয়া বিরোধী অভিযানে পৌর শহরের বারাবিল কুয়ার চড়া নামক স্থানে জুয়ার ফর পুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর শহরের কামরুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের পেছনে বারাবিল কুয়ার চড়া নামক স্থানে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম মৃধার দিক নির্দেশনায় SI আব্দুল আহাদ, SI রিপন, SI শরীফুল ও সঙ্গীয় অফিসারদের বিশেষ অভিযানে থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী এই অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জুয়ারিরা পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা জুয়ায় খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পুড়িয়ে দেয়। এই ঘটনায় এলাকাবাসী জানায়, পুলিশের জুয়া বিরোধী এই অভিযান নিয়মিত হলে জুয়া খেলা বন্ধ করা সম্ভব হবে। গত 3 মাস পূর্বেও এ ধরনের একটি অভিযান এখানে হয়। তার পরের দিন থেকেই আবারও জুয়া খেলা শুরু হয়। এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে পৌর শহরের বারাবিলের কুয়ার চড়ায় জুয়া খেলা হচ্ছে। পরবর্তীতে সেখানে থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়েই জুয়াড়িরা পালিয়ে যায়। তবে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জুয়া বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথাটিকে সত্য প্রমাণিত করে যিনি শাহজাদপুরের দ্ব্যর্থহীনভাবে মানুষের চিকিৎসা সেবা করে স্মৃতিতে অম্লান হয়ে রয়েছেন, সেই গরিবের ডাক্তার খ্যাত প্রয়াত ডাক্তার ইউনুস আলী খানের 81তম জন্মবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি আমিনুল হক বাবুর বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার 30 মার্চ সকাল 11টায় ডক্টর ইউনুস আলী খান ফাউন্ডেশনের আয়োজনে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ শামসুদ্দিন স্মৃতি হল রুমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদি, অ্যাডিশনাল DIG ঢাকা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, পাবনার চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক খান প্রমুখ। বাবার স্মৃতিচারণ করেন ডক্টর ইউনুস আলী খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং তার কনিষ্ঠ কন্যা ডক্টর প্রিসিলা খান মলি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ডক্টর ইউনুস আলী খানের সহধর্মিনী হাসনা হেনা। রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল হাই। আমেরিকা থেকে অনলাইনে যুক্ত ছিলেন ডক্টর ইউনুস আলী খানের বড় মেয়ে ডক্টর ইসমত আরা পারভিন এবং মেজো মেয়ে কানিজ ফাতেমা। অনুষ্ঠানের শেষ অংশে রচনার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ডক্টর ইউনুস আলী খান ফাউন্ডেশনের পক্ষ থেকে 2 জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, শাহজাদপুরের বিশিষ্ট চক্ষু চিকিৎসক, গরিবের ডাক্তার হিসেবে খ্যাত ডক্টর ইউনুস আলী খান করোনায় আক্রান্ত হয়ে 2020 সালের 24শে জুন ঢাকা ইম্পালস হাসপাতালের ICU চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরদিন 25শে জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রংপুর বিভাগীয় প্রধান মোহাম্মদ মাইনুল হকের পাঠানো ভিডিও চিত্র থেকে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর পৌরসভার 11 নং ওয়ার্ড কুন্দল পশ্চিম পাড়ার মিলন, জিকরুল, মন্তাজ, রায়হান, মুস্তফার বাড়ির সাথে আবাসিক এলাকায় অবস্থিত কাঁচা চিপস ফ্যাক্টরি রাত দিন চালু রয়েছে। মেশিনের শব্দ দূষণের কারণে চরম ভোগান্তির মধ্যে স্থানীয় লোকজন। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে। দূষিত প্রচণ্ড দুর্গন্ধযুক্ত লবণের পানি ছড়িয়ে পড়লে পাশে কৃষি জমির ক্ষতি হচ্ছে, বাগানে 11টি গাছ নষ্ট হয়ে গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, অন্তত 3 বছর ধরে চিপস কারখানার শব্দ দূষণ হচ্ছে, যার কারণে তাদের ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারছে না। এলাকায় অনেকে অসুস্থ হয়ে কানের সমস্যা দেখা দিচ্ছে। কারখানা কর্তৃপক্ষ দূষণ রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না, উল্টো স্থানীয় অসাধু কয়েকজনকে ম্যানেজ করে চালাচ্ছে শব্দ দূষণ কারখানা। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে উল্টো হুমকি দিচ্ছে মালিক কর্তৃপক্ষ। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখব মালিক কর্তৃপক্ষ সরকারি বিধিনিষেধ ছাড়া চিপস কারখানা করছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এবার প্রবাস সংবাদ। সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, সৌদি আরবে সাময়িকভাবে ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ করা হয়েছে। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ভারত থেকে চিংড়ি আমদানিতে সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করেছে। ভারত থেকে আমদানি করা হিমায়িত চিংড়ি পণ্যগুলোতে হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস উপস্থিতি শনাক্ত করার পরে এই স্থগিতাদেশ দিয়েছে দেশটি। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যে পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সীমান্ত ক্রসিং দিয়ে আমদানি করা চিংড়িসহ সকল সামুদ্রিক পণ্যের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে। নমুনা পরীক্ষার সময় দেখা গেছে যে ভারত থেকে আমদানি করা হিমায়িত চিংড়ি পণ্যগুলোতে WSSV ভাইরাসের উপস্থিতি রয়েছে এবং পরবর্তীতে
কর্তৃপক্ষ চিংড়ি আমদানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। এসএফডিএ বলেছে যে ভারত থেকে আমদানি করা পণ্যগুলোর সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। উল্লেখ্য যে হোয়াইট স্পট সিন্ড্রোম পেনাইট চিংড়ির একটি ভাইরাল সংক্রমণ, রোগটি অত্যন্ত প্রাণঘাতী এবং ছোঁয়াচে, এতে চিংড়ি দ্রুত মারা যায়। তবে এটি মানুষের স্বাস্থ্য বা খাদ্য নিরাপত্তার জন্য তেমন হুমকি সৃষ্টি করে না। পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি মৈনাক গুহ জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যায়ক্রমে নানুরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। এদিন নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুই দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার করে অত্যাধুনিক সহ 4 রাউন্ড তাজা কার্তুজ। নতুনহাট থেকে খুঁজুটি পাড়ার দিকে অস্ত্র নিয়ে বাইকে করে আসছিল দুজন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। গাড়িটি আটক করে সুরাব শেখ ও ভুলন শেখ নামে দুই দুষ্কৃতীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ সূত্রে জানা যায়, ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বোলপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ আরও জানায়, কি কারণে ধৃত ব্যক্তিরা এই অস্ত্র মজুত করেছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। লন্ডন থেকে আমাদের প্রতিনিধি শামসুর সুমেলের বরাত দিয়ে জানা গেছে, লন্ডনে বাংলাদেশ জাতীয় পার্টির মহানগর ও গ্রেট ব্রিটেন জাতীয় পার্টির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 29 মার্চ বুধবার লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে পার্টি সভাপতি অ্যাডভোকেট এবাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু ও লন্ডন মহানগর সাধারণ সম্পাদক রুহুল আমিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউকে জাপার আইন উপদেষ্টা ব্যারিস্টার আবু মুর্শেদ। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট এবাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সাজেদুর রহমান ভূঁইয়া পাবেল, সিনিয়র সহ সভাপতি জুবায়ের আহমেদ হামজা, অ্যাডভোকেট আফজাল হোসাইন, যুগ্ম আহ্বায়ক মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি, সহ সভাপতি আব্দুস সামাদ নজরুল, সহ সভাপতি রমজান আলী, লন্ডন মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মামুন রশিদ, লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি জিয়বলি উদ্দিন, সহ সভাপতি ফখরুল ইসলাম সোহেল, সহযুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ পলাশ আহমেদ, দপ্তর সম্পাদক সালিক উদ্দিন, লন্ডন মহানগর অর্থ সম্পাদক রুহুল আনাম খান, আনোয়ার প্রমুখ। মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি জনাব জিয়বলি উদ্দিন। বিশেষ দোয়া পরিচালনা করেন রেজাউল হায়দার রাজু। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রেসিডেন্ট যাকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে। আর এমন এক সময় তার বিরুদ্ধে অভিযোগ গঠন হলো যখন তিনি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালত তাকে অভিযুক্ত করে। কি অভিযোগে সাবেক প্রেসিডেন্টের বিচার হবে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে সিএনএন জানিয়েছে, ব্যবসায়িক জালিয়াতির অন্তত 30 দফা অভিযোগ আনা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। ম্যানহাটনের জুরিরা যখন অভিযোগ গঠনের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছিলেন, 76 বছর বয়সী ট্রাম্প তখন ফ্লোরিডায় তার মারেলাগোর বাড়িতে। এক বিবৃতিতে তিনি বলেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। এটা রাজনৈতিক নিপীড়ন, নির্বাচনে হস্তক্ষেপ। যে মাত্রায় এটা করা হচ্ছে তার নজির ইতিহাসে নেই। ট্রাম্প তার সমর্থকদের কাছে আইনি লড়াইয়ের জন্য অর্থ চেয়েছেন। গত 18 মার্চ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, অভিযুক্ত হলে বৃহস্পতিবারই তাকে গ্রেপ্তার করা হতে পারে। এরপর থেকে $20 লাখ বেশি চাঁদা তিনি সমর্থকদের কাছ থেকে পেয়েছেন, আর যার কারণে এই সাবেক প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। সে স্টর্মি ড্যানিয়েলস তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছে আকুবেসেন জলাভূমিতে 6টি মৃতদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার মৃতদেহগুলো পাওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের। এক ফেসবুক পোস্টে আকুবেসেন মোহাক পুলিশ পরিষেবা জানিয়েছে, কানাডার কোস্টগার্ড আকাশপথে তল্লাশি চালানোকালে স্থানীয় সময় বিকেল 5টার দিকে আকুবেসেনের CS9-এ প্রথম মৃতদেহটি পাওয়া যায়।
তাদের এই বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর সম্ভাব্য কারণ নির্ণয়ের জন্য কর্তৃপক্ষ ময়নাতদন্ত ও ফরেন্সিক প্রতিবেদনের ফলাফলের জন্য অপেক্ষা করছে। মৃতদের পরিচয় ও কানাডায় তাদের অবস্থান কোথায় ছিল তা বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। পাকিস্তানে সম্প্রতি কয়েক সপ্তাহে বিভিন্ন সরকারি বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে আটা নিতে গিয়ে পদচাপায় অন্তত 5 জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে। দেশটিতে বাড়তে থাকা মুদ্রাস্ফীতিতে সংগ্রাম করে টিকে থাকা পরিবারগুলোর জন্য রমজান মাসে দেশজুড়ে বিনামূল্যে আটা বিতরণের এই প্রকল্প চালু করেছে সরকার। এই সুযোগ নিতেই সরকারি বিতরণ কেন্দ্রগুলোতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। পাঞ্জাব রাজ্যের তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, পাঞ্জাবের পূর্বাঞ্চলের গম বিতরণ কেন্দ্রগুলোতে 2 নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। এদের 2 জন অসুস্থ ছিল। আরও কয়েকটি কেন্দ্রে মানুষের ভিড়ের মধ্যে হুড়োহুড়ির কারণে কয়েকজন আহতও হয়েছে। গত সপ্তাহে উত্তরের খাইবার পাখতুখাওয়া প্রদেশের একটি গম বিতরণ কেন্দ্রে পদচাপায় আরেকজন নিহত হন। প্রাদেশিক খাদ্য কর্তৃপক্ষ এই ঘটনার কথা জানিয়েছে। বিতরণ কেন্দ্রগুলোতে ট্রাক থেকে হাজার হাজার ব্যাগ আটা লুটও হচ্ছে। প্রাদেশিক খাদ্য বিভাগের এক কর্মকর্তা বলেছেন, পদচাপায় মানুষ মারা যাওয়া এবং লুটপাটের কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। বিতরণ কেন্দ্রগুলোতে লোকজনের ভিড়ে ঠেলাঠেলি হুড়োহুড়িতে নারীরা পদপিষ্ট হচ্ছে। খাবারের দাম ঊর্ধ্বমুখী হওয়ার মুখে আটা নিতে মানুষ কতটা মরিয়া হয়ে আছে এসব ঘটনা সেই চিত্রই সামনে এনেছে। এবার বিনোদন সংবাদ। এবার আর একে অন্যের সিনেমায় বিশেষ চরিত্র হয়ে নয়, এক ছবিতে মুখোমুখি হচ্ছেন বলিউডের 2 সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, টাইগার ভার্সেস পাঠান সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন 2 খান। এই সিনেমার শুটিং হবে আগামী বছরের 24শে জানুয়ারি। চলতি বছরের শুরুতে পাঠান সিনেমা দিয়ে বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছেন শাহরুখ খান। অন্যদিকে সালমান খানের টাইগার চরিত্রটিও দারুণ জনপ্রিয়। 2 জনপ্রিয় তারকাকে এক জায়গায় আনার প্রয়াসে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস আনছে টাইগার ভার্সেস পাঠান। তবে সিনেমাটি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না যশরাজ ফিল্মস। মহা ধুমধামের সঙ্গে এই সিনেমার একটি ঘোষণা দেওয়া পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে ছবির কাজ শুরু করা হয়েছে। সালমান খান জানিয়েছিলেন, আগামীতে অ্যাকশন ধর্মী কাজে বেশি পাওয়া যাবে তাকে। যশরাজ ফিল্মস জানিয়েছে, কর্ণধার আদিত্য চোপড়া সিনেমা সম্পর্কিত তথ্যগুলো গোপন রাখতে চাইছেন, কারণ এটি এখন পর্যন্ত বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে, তাই সময় নিয়ে ছবিটি বানানো হবে। একই পর্দায় শাহরুখ ও সালমান, এমনটা তো বারবার হয় না। টাইগার চরিত্রে নিজেকে নতুন রূপে তুলে ধরেছিলেন সালমান খান। যশরাজ ফিল্মস প্রযোজিত গুপ্তচরদের কাজ নিয়ে অ্যাকশন ধর্মী সিনেমাগুলোর মধ্যে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার এবং সবশেষ সিনেমা পাঠান সুপারহিট। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। কিছু পত্রিকা উদ্দেশ্য প্রণোদিত নেগেটিভ রিপোর্ট করে বললেন তথ্যমন্ত্রী। শনিবার সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি। সৌদি আরবে সাময়িকভাবে ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফৌজদারি মামলায় অভিযুক্ত। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তের আকুবেসন জলাভূমিতে 6 মৃতদেহ। এবং পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে গিয়ে পদচাপায় নিহত 5। এই ছিল আজকের চ্যানেল ইউরোপ বাংলা সংবাদ। চ্যানেল ইউরোপ সংবাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.channelEurope.tv। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন। আজ এই পর্যন্তই। সবশেষে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চ্যানেল ইউরোপের সাথেই থাকুন। ধন্যবাদ।